Permanent recruitment Khlaijaknani Sanmungo Haino hai Phasalo Agartala jibi Sakham Nokni dedicated COVID hospital Bwskango Khadumani Phunuklaikha corona Bemarni Jorao temporary Chakirio Twlangjagwi Tikhlai Rwjaknai Jotto staff nurse ro Kirima Shingsa Jorao Nokno Khungte Bwshabati Rokno Khibiwi Langmano Yafarai Samung Khlai Rimani Yagulo Borokno Samungni Tikhlai Rohorka Sakham bede Paithago Nangmani Joranaiyai Borokno Haino hai Thepajakha Agartala jibi Sakham Nogo Pia Batal Shatani Niagolo Haino Hai, Shamung Nish Hatai Kalaika Borokno, Shakan Bedek Nikuzuk Ozamaro. Chakiri Nish Hatai Kalai Rwjaknai Yagolo, Kotor Jungzala Khlaijakta Bokborok. Abuni Bagai Permanent Recruitment Khlaijaknani Sanmungo, Haino Hai Phasalo Agartala jibi Sakham Nokni, Dedicated COVID Hospital Bwskango, Khadumani Phunuklaikha, Corona Bemarni Jorao Temporary Chakiri Twlangjagwi, Tikhlai Rwjaknai Jotto Staff Nurse Rok. Young Pinero Haiman in game and Chini, some both of duty type Haiman is Chini, Punutabukano respond to the call, but some Tini Mane Chini duty no continue Kalaitum. I want some beton, but some regular Maya Tin Sarmasum, Tonka Beton, but Tabukan Mayako. I want my chin beton ball, Zagnan Kun. I want my chin Pinero or Rally Kayo, some Dorichini success in young, but some table for the bottles and table under Kalaitan like this. করোনা মহামারী আসে প্যান্ডেমিক টাইমে তখন আমাদের স্টাফ নার্সরা আমরা জীবিত জীবন বাজি রেখে ডিউটি করেছি দিনের পর দিন ডিউটি করার পর এখনো পর্যন্ত আমরা স্যালারিও পাইনি তারপরও আমরা চাইছি যে আমাদের যে সরকার তখন নিয়োগ করেছে তখন আমাদের বলেছিল যে আমাদের চাকরির পরীক্ষা ক্ষেত্রে যা কিছু হোক আমাদের 10 থেকে 15% মার্ক দেওয়া হবে প্রায়োরিটি দেওয়া হবে এবং আমাদের একটা ডিউটি যে কন্টিনিউ করতে পারি আমাদের ব্যবস্থা করবে কিন্তু দেখা গেল 2 মাস 3 মাস করে নেই আবার ছাঁটাই করে দেয় তো আমরা এইভাবে দুই দিন তিন দিন পর আমরা কোথায় যাব আমরা বর্তমানে 100 জন স্টাফ নার্স কোভিডে এখনো ডিউটি করছে জীবিত আমাদের অর্ডার কোভিডে ডিউটি করাছে কিন্তু আমাদের স্যালারি সময়মতো এখনো দিচ্ছে না আমরা এই নিয়ে বারবার জিবির এমএস এর কাছে যাই এমএস কে গড়াও করি এই নিয়ে তিনবার সাংবাদিক সম্মেলন করি তারপর আমরা এখনো কোনো রিপ্লাই পাইনি আমরা এই দপ্তরের অধীনে যেহেতু মুখ্যমন্ত্রীর অধীনে ওনার কাছে আমরা দুবার তিনবার চিঠি দিয়ে ওনার সাথে দেখা করার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি আমরা তো আমরা কোথায় যাব আমাদের যখন আমরা যে আজকে জীবন বাজি রেখে ডিউটি করেছি যখন কেউ কারোর মা বাবাকে ছুঁই না প্যান্ডেমিক টাইমে তখন আমরা ডিউটি করেছি এখন আমাদের কোনো ইয়ে নেই আমাদের কোনো লাইফের কোনো গ্যারান্টি নেই তখন আমরা ডিউটি করেছি এখন আমাদের পেছনে তাকে কেউ তাকাচ্ছে না আমাদের দিকে তো আমরা কোথায় যাব দিনের পর দিন ধাক্কা খাচ্ছি আমাদের বেতন বাদ সমান করতে হবে এবং আমাদের দাবি আমাদের যেন স্থায়ী ডিউটি দেওয়া হয় এখানে এবং আমরা যে একজন স্টাফ আছে আমাদের স্থায়ী ডিউটি হয়ে যাবে না হলে আমরা পরবর্তী স্টেপ আমরা হাইকোর্টে কেস যেতে বাধ্য হবো কারণ আমরা প্যান্ডেমিক টাইমে ডিউটি করেছি আমরা এখন কেস যেতে বাধ্য হবো কারণ আমরা চাইছি আলোচনার মাধ্যমে সরকার যে উন্নয়নমূলক কাজ করছে আমাদের দিকেও তাকাক কারণ আমরা তো প্যান্ডেমিক টাইমে ডিউটি করেছি এখনো পর্যন্ত আমাদের কিছু করছে না আমাদের জন্য আমরা তো ভালো পথ সরকারের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে স্বাস্থ্য দপ্তরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের জন্য কিছু করছে না এম এর সাথে কথা হয়েছে এম এস বলে আমি জানি না ভাই ডিরেক্টরের সাথে কথা বলছি আমি জানি না আমাদের ফান্ড দেয় না আমাদের টাকা দেয় না ফান্ড দেয় না আমাদের স্যালারি কোথা থেকে দেবো আমাদের ফান্ড দেয় না টাকা দেয় না একটা ইম্পর্টেন্ট দপ্তর স্বাস্থ্য দপ্তর এখানে যদি বলে ফান্ড দেয় না তাহলে আমরা কোথায় যাবো রুগী রাখি ইয়ে করবে নার্সের প্রচুর সংকট জীবিতে তারপর আমাদের ডিউটি করাচ্ছে আবার আমাদেরও স্যালারি দিচ্ছে না তিন মাস দু মাস করে ডিউটি করাচ্ছে আবার ছাটাই করে দেয় ইচ্ছা করলে এখন 175 নার্স নিয়েছে তো ওদের মধ্যে যারা চেনা জানা ওরা পরীক্ষা না বসে চাকরি পেয়েছে আমরা যদি আরটিআই দিই ওদের চাকরি বাতিল হবে আমাদের তো পাইরিটি দেওয়া দরকার ছিল না আমরা তো জীবন বাজি রেখে ডিউটি করছি একজন স্টাফ নার্স আমাদের তো কাউকে পাইরিটি দেয়নি এই চাকরির ক্ষেত্রে যখন ঢুকিয়েছিল তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিল যে আমাদের কিছু একটা আমাদের জন্য করবে আমাদের 20,000 টাকা স্যালারির বিনিময়ে ঢুকিয়েছিল আমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়েছিল এখনো পর্যন্ত আমরা 100 জন আছি 100 জন জীবিত কন্টিনিউ ডিউটি করছি কিন্তু আমাদের এখন আবার বসিয়ে রেখেছে আবার কিছুদিন পর বলছে ফান্ডালে আমাদের ডিউটি দেবে এখন জানুয়ারি মাসে টাকা কেউ পাইনি 5-6 মাস টাকা আমাদের এখন আমাদের নেক্সট স্টেপ হবে আমরা হাইকোর্টে কেসে যাব আমরা জনস্বার্থ মামলা করব দেখি আমাদের কিছু হয় কি হয় না আইন বলতে তো কিছু আছে না যে সংবিধান বলতে কিছু আমরা কেসে যাব এছাড়াও উপায় নেই কারণ আমরা ভালোভাবে জিবির এম এসকে দুবার তিনবার বলছি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি দেখা করার জন্য উনি আমাদের কোনো রিপ্লাই দিচ্ছেন তাহলে আমরা কোথায় যাব মানে আমাদের লাইফের কি গ্যারান্টি নেই কোনো আমরা ডিউটি করেছি আমাদের দিন দিন সবাই বয়স অভারেজ হয়ে যাচ্ছে নার্সদের অনেক এক্সপিরিয়েন্স সবাই আপনারা দেখেছেন কিছুদিন আগে জিবির জে এম এস উনি সাংবাদিক সম্মেলনে বলছে যে স্টাফ নার্সরা ডিউটি করছে ওরা নাকি কাজ পারে না তার ওনারা যদি কাজ না পারে তাহলে কাকে দিয়ে হসপিটালে চালিয়েছে কোন সময় এভাবে পরিশ্রম করে ইয়ে করে তাহলে আজকে বলে এইসব কথাবার্তা বলে কেমন আঘাত লাগবে সরকার তো 100 জনকে নিয়োগ করবে শুনে 100 জনকে নিয়োগ করবে দেশে যদি 100 জনকে নিয়োগ করে তাদের মধ্যে আমাদের পার্টি দেওয়ার কথা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছে আমাদের পার্টি কিছু দেয়নি আমাদের 10-15% মার্ক দেওয়া হবে বলেছিল আমাদেরকে চাকরির ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আমাদের ছাত্রীকে দেওয়া হবে আমাদের সাথে 100 জন ডাক্তার ছিল ওদের রেগুলার করে দিয়েছে সেই কোভিড টাইমে আমাদের করবে করে বলে এখনো ঝুলে রেখেছে আমরা কিছু করিনি
এবং আমাদের অর্ডার কপিতে ওরা দু মাস তিন মাস করে আমাদের নিয়োগ করে। বরকনি সানমুংনতি মূংসা সাকথানমুং ফুনুগিয়াহানকে পাইথাগো কুচুক দরবার নগর থাংনানি দামরক মংরেখা করোনা বেমারনি জরাওয়া টেম্পোরারি চাকরি ও তলাংজাগৈ তিখলাই রুজাকনাই জতো স্টাফ নার্স রক রাজাখরা আগুলি নিশিমি প্রণবনি কক্থম চিনি খরাং।